रशि तरनम रशि तरनम। নাও, রেডি হয়ে না, আমরা অপেক্ষা করছি। মাইজি, মাইজি, আমি আমি আপনার পাই করছি। আমি এই বিয়েটা করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি কিছুতেই পারবো না এই বিয়েটা করতে, কিছুতেই না। অযথা সময় নষ্ট করো না, লগ্নের একটা ব্যাপার আছে। মাইজি, আমি আপনাকে আপনার ছেলেকে খুব সম্মান করে এসেছি, কেন ভালোবাসতে পারিনি সেটা আশা করি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু তাই বলে এইরকম শাস্তি? জেসি তোমাকে ভালোবাসে মান্না, এটাকে তুমি অন্যভাবে ভেবো না। মাইজি, আমি পারবো না। রেডি হও নি? এতক্ষণ কি কথা বলছিলে? এখনো রেডি হয়নি? সব কিছু জোর করে হয় না, ওর সঙ্গে কথা বলাটা জরুরি ছিল। তো কি কথা বললে? বুঝলো? নিশ্চয়ই না। আবার মাথা গরম করছিস কেন? করবো না, কন্টিনিউয়াসলি উজ্জ্বল উজ্জ্বল করে যাচ্ছে। ফলের প্রতি তোমার এত কিসের টান? হ্যাঁ, তুমি উজ্জ্বলকে যত ভালোবাসো না, তার থেকে হাজার গুণে বেশি আমি তোমাকে ভালোবাসি মান্না, তোমাকে ভালোবাসি। আর এই জন্ম আমি তোমাকে আর কারোর সাথে শেয়ার করতে পারবো না, কারোর সাথে না। এমনি করেও মানবে না মা? দাঁড়াও এক মিনিট, ওর জন্য অন্য ব্যবস্থা আছে। হ্যালো, মিসেস অপলা রায় বলছেন? সব কিছু তো আমি হারাতে পারবো না, তোমাকে যদি হারাই তাহলে পুরস্কারের টাকাটা ছাড়বো কেন? আমি একজন সাধারণ ডক্টর মান্নাথ, উজ্জ্বলকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিলে 50 লাখ টাকা ক্যাশ আমি পাবো, 50 লাখ টাকা। আর যদি ভিকিকে জানাই তাহলে তো উজ্জ্বল রয় ফিনিশ, আর আমি হোল লাইফ টেনশন ফ্রি। আমি আপনাকে ভগবান ভাবতাম, এখন ভাবছি আমি কতটা বড় ভুল করেছি। তুমি না হয় ওইটাই ভাবো, আর আমি ভাবি কাকে খবরটা দিলে আমার লাভটা বেশি। জেসি, এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জেসি, কথার মাঝখানে কথা বলো না মা, যা এখান থেকে, চলে যা এখান থেকে, বলছি চলে যা। আচ্ছা তুমি না হয় বলো আমি কোনটা করব, তুমি কি চাও বলো? বলো মান্না, বলো তুমি কি চাও? আমাকে চাও
না উজ্জ্বলকে বাঁচাতে চাও। বলো মন্নত, বলো কি চাও? ভাবতে বলেছি বলে ভাবতে ভাবতে রাত পার করে দিও না। বলো, ডিসাইড কর। এতদিন তোমার জন্য পালিয়ে বেরিয়েছি, আর আজ আজ তোমার জন্য আমাকে তোমায় ভুলে যেতে হবে। বলো মন্নাত, আমি ওয়েট করছি। আমি এতদিন আপনাকে সবার থেকে আলাদা ভাবতাম, আপনি আর বাকি দশ জনের মতো অপলা রায়ের কাছে বিক্রি হয়ে গেলেন। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি মন্নাত, সব কিছু। এবার বলো তুমি কি চাও? সবার ভাগ্যের দোর ওই একজনের হাতে বাঁধা আছে। আমি কি চাই সেটা আজ থাক, আমিও দেখব, আমিও দেখব উনি কি চায়। আজ ওনার পরীক্ষা। কি পরীক্ষা? ওনার পরীক্ষা? ভালো বলেছো, পরীক্ষা। এখন নাও, তোমার কাছে দুটো অপশন, আমি না উজ্জ্বল। জানি না এটা ঠিক হবে না ভুল হবে, কিন্তু আমার কাছে এছাড়া আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। আই এম সরি, আমায় ক্ষমা করে দিও। আর তুমি তুমি খুব ভালো থেকো, খুব ভালো থেকো তুমি। ঠিক আছে কিনা, আর কিছু লাগবে কি? দেখছি পাওয়া যায় কি। কি হচ্ছে প্রদোষ সমস্ত? রাশি, রাশি কোথায়? আমার তো এত দূর দেখে নিয়ে এসেছি এমনি এমনি না। তুমি একটু শান্ত হয়ে বসো তো, বসো। জল খাবার কিছু খাবেন? জল না, শুনুন, আমি কিছু খাবো না। রাশি, রাশিকে দেখতে চাই তো, দেখতে চাই। টেন্স কেন হচ্ছেন? বললাম তো ঠিক চলে আসবে। পুরোহিত মশাই, রাশি আমাদের মেয়ে তো নাকি? এতদিন বাদে আমরা ওর সঙ্গে দেখা করতে এসেছি, আমরা আমরা টেন্সড হবো না? এতদিন যখন অপেক্ষা করতে পেরেছে, এত ব্যস্ত না হয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করুন না। মা, পুরোহিত মশাই, আপনার হয়ে গেলে কাজ শুরু করে দিন। ও রেডি হয়ে গেছে, এখনই আসছে। মন্ত্র পড়ুন। কিসের রাজ মন্ত্র ছিল? কিসের কিসের মন্ত্র পড়ছে এটা? তুমি 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 এত অস্থির হয় না তো? তুমি একটু ধৈর্য ধরো। আমি ধৈর্য ধরতে পারছি না তোমার মতো। আশিকে দেখতে এসেছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, রাশি কোথায় আছে একটু বলুন না, কোন ঘরে একটু দেখা করে আসবে। আপনাকে আবারও বলছি, রাশি নামে এখানে কেউ থাকে না। এখানে যে আছে তার নাম মন্নাত। রাশি হোক, মন্নাত হোক, আমার মেয়ে কোথায় আছে বলুন, আমি দেখা করে আসছি। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনাকে তো বললাম
ও আসুক, তারপর যত খুশি ওর সাথে কথা বলবেন। সরি, দিক থেকে এসেছিল, আমি আমি আসছি। আমার ঘরে আমাকে না বলে আপনার সামনে? পুরো বাড়িটা ঘিরে ফেলো রাধেশ্যামজি। আরে ইদরে ছোট মকান, এর আবার খোঁজাখুঁজি কি আছে? আছে আছে, বারবার হাতে এসেও পালাচ্ছে। এবার আমি আর কোনো চান্স নেব না, শুধু দেখো আর শুট করো। হ্যাঁ সেই ভালো, একদম ঠিক। ওসব জাপটা জাপটি ধরাধরির মধ্যে আমি বাবা নেই, খুব চাপ হয়ে যাবে। এই শোন, যা দিকটা দেখ। কি হলো, দেখ ওদিকে। হ্যাঁ দেখছি। এই ভাঙ এটা। ঠিক আছে বস, ভাঙ। আরে বাহ 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 বাহ, সাবাস, ফাইন। দুজনে মিলে একবার দেখছি ফ্যামিলি প্ল্যানিং করে রেখেছে। হ্যাঁ ওদের সব প্ল্যানিং আমি শেষ করব। যা দেখতে দেখ। দেখছি বস, চা। বস এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ যাবে কোথায়, দেখ ভালো করে। কোথাও পেলাম না বস। হ্যাঁ কোথায় যাবে, দেখ ভালো করে। এই বস, ওদেরকে কোথাও খুঁজে পেলাম না। আরে 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 ভিকি সাহেব, কি করছেন? কি এসব ভাঙচুর করে কেন এনার্জিটা লস করছেন? এনার্জিটা কাজে লাগান, যেটা করার সেটা করুন। নমো গঙ্গে চ যমুনে আদর্শ শক্তি কমল আসনায় নমো অশ্ব। হ্যালো, হ্যাঁ উজ্জ্বল এখানে কোথাও নেই আর আসিও নেই, কোথায় এলো? আমি এখানে বসে কি করে জানবো ওরা কোথায়? আরে আপনি জানেন না? না জানি না। আরে আপনি তো কেলো কেটে গেল, কেটে দিল। বাট কেন, জেসি কি কিছু লুকোচ্ছে আমার কাছে? বাইরে গেট ফেট গুলো ঠিক করে বন্ধ করে দাও, ভিতরে যাতে একটা মাছি আসতে না পারে। ওকে স্যার। তুমি জানলাগুলো ঠিক করে দেখো ফাস্ট। ঠিক আছে। বলুন স্যার। পেছনের গেটগুলো ঠিক করে দেখে নাও। ওকে স্যার। ভিকি কেন বললো যে উজ্জ্বল ওখানে নেই? ওর তো বাঁচার কথা নয়, তাহলে বডিটা গেল কোথায়? কেউ সরিয়েছে? যে ডাক্তারবাবুকে আমরা চিনি তার সাথে এর জন্য অনেক পার্থক্য, এই জন্য সম্পূর্ণ একটা অন্য মানুষ। মদির গন্ধ হয়েও উনি কি? জয়া ঠিকই বলেছে, কোথাও কোনো একটা গন্ডগোল রয়েছে। আমাদের আমাদের রাশি ঠিক আছে তো? মেয়ের বাবাকে ডাকুন। এই যে মিস্টার মুখার্জি, ওদিকে শোনো। অমি কেন
আপনি না হলে ব্যাপারটা কমপ্লিট হবে কি করে? আসুন আসুন। কি ব্যাপার? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি সম্প্রদান না করলে আপনার মেয়ের বিয়ে হবে কি করে? কি? উফ। ওসব রাখুন। আপনি শুধু এতটুকু জেনে রাখুন আপনার মেয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। চলুন চলুন, পুরোহিত মশাই ডাকছে। রাশি কোথায়? আপনি আপনার কাজ করুন, ও ঠিক চলে আসবে। এখানে কোনো কিছু আমার ভালো লাগছে না, সব অন্যরকম লাগছে। আগে রাশি এখানে আসবে, ওর সঙ্গে আমি কথা বলবো, তারপর আমি ঠিক করব কি করব বা করব না। সব কথা ফোন করে কেন আমাকে জানাও বলো তো ভিকি, সবসময় একই খবর। আরে আমার তো সন্দেহ হচ্ছে এই সমস্ত ভুলভাল ইনফরমেশন আমাদের কেউ দিচ্ছে, আমাদের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য করছে। তোমাকে ডাইভার্ট করে কার কি লাভ বলো তো ভিকি? নিজের দোষটা না অন্যের নামে চাপিয়ে দিও না। আরে আমি তো খুঁজে খুঁজে এখানে এলাম, আর এটা বোঝা যাচ্ছে যে এখানে কেউ ছিল, আর সেটা যদি রাশি হয় তাহলে রাশি পালিয়েছে। আর উজ্জ্বল? তুমি সেই এক কথা বলে যাচ্ছ, উজ্জ্বল যদি বেঁচে থাকতো তাহলে আমি এতদিন ওকে খুঁজে বার করতাম, কিন্তু ও বেঁচে নেই। আর গুলি খেয়েও যদি ও বেঁচে থাকতো তাহলে ওকে নিয়ে এত ছোটাছুটি করা পসিবল নয়। ভিকি দেখো, ওই বুড়ো বুড়ি না হয় টাকার লোভে মিথ্যে কথা বলেছিল, কিন্তু ডক্টর জেসি, ডক্টর জেসি তো আর আমাদের মিথ্যে কথা বলবে না। আরে ও সিধা চিজ নয়, ফোন করেছিলাম ডিরেক্টরকে রাশি কোথায় উজ্জ্বল কোথায় জানার জন্য, কিন্তু জানি না বলে ফোনটা কেটে দিল। আমার তো এখন এটাও মনে হচ্ছে জেসি কিন্তু অনেক কিছু জানে, আর ও ইচ্ছে করেই। হ্যালো হ্যালো রিটা। হুম হুম বলো। আচ্ছা রিটা শোনো, আমার একবার দুবার নয় মিস হতে পারে, কিন্তু বারবার এই এক জিনিস ঘটছে। বেশ, উজ্জ্বলকে যখন পাওনি মেনে নিলাম, উজ্জ্বল না হয় বেঁচে নেই, কিন্তু রাশি, রাশি কোথায় গেল ভিকি? তোমার কিছু সন্দেহ হচ্ছে না? ভিকি শোনো, হো আই সি, তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক, রিটা আর ভিকি হলো দিদির আস্তিনের সাপ। তোজোর এরকম অবস্থা, ওকে নিয়ে চিন্তা শেষ নেই। ওইদিকে মাধুরীর কথা যদি সত্যি হয় তাহলে তাহলে আমার মন বলছে দেব খুব বড় একটা বিপদে পড়তে চলেছে। কি করব আমি এখন, কি করব? দেবকে ফোন করে সাবধান করে দেব, কিন্তু এ বাড়িতে হাজারটা চোখ, কোনোভাবে যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আরো, না না আর বিপদ বাড়িয়ে লাভ নেই। তবে ঘটনা যাই থাকুক না কেন, অশ্মিকে দেবের কাছে পাঠাতেই হবে, এখানে থাকাটা ওর পক্ষে একেবারেই সেফ নয়। এই সব গয়না আমার বিয়ের, তবে গয়না পরার সুখ তো আর আমার বেশি দিন সহ্য হয়নি, সব তুলে রেখেছিলাম জেসির বউয়ের জন্য। আজকে নিজে হাতে এই সমস্ত গয়না তোমাকে পরাতে যে কি আনন্দ হচ্ছে আমার, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।
রাশি 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 ওই তো মান্না, তোমার মা এসে গেছেন। Rashi Tarnam, Rashi Tarnam.